পাগল এত সুন্দর সরস্বতীর মতো লাগে, খুব ভালো। সো ওয়েলকাম টু রাজবাশি ইউটিউব চ্যানেল, তোমার সঙ্গে স্বাগত চন্দ্রপদ আর অনেক অনেক শুভেচ্ছা। আজ হচ্ছে সরস্বতী পূজা প্লাস প্রজাতন্ত্র দিবস। ইতিমধ্যে আমি চলে আসছি সাহুডাঙ্গি হাট পিকেরায় হাইস্কুল। এই যে মোর বন্ধু, বন্ধু চ নাকি তো আমার দুজনে যাবো, আরো আশীর্বাদ দিতে লোকগুলা। মাইল ফেলানা চলো হাজার করা কত লোকজন বোঝাই গেছে, মেলা লোক। চলো তাহলে আবার কথাবার্তা হবে কি ভাস্কর, অঞ্জলি দিছি না দিব। আচ্ছা চলো এলা আমার অঞ্জলি দিব, দেখা পাচ্ছেন মোট ফুল। রাখি বুনু, বুনু কেমন আছিস বুনু? কিনেছিস পোশাক? চশমা কেন পড়ছিস? আচ্ছা ঠিক আছে। কন হে লোক কহা সে আতে সব সরস্বতী, সব সরস্বতী, সরস্বতী ক্যা ক্যা কেনা কেনা ক্যা চা রে ভাই আপ কি কই সব সরস্বতী। যে আসাম থেকে আমাদের বান্ধবী প্রিয়ঙ্কা, কেমন আছিস বল? দাদা কেমন আছো? আমরা দেখ দেখা পাচ্ছা নেমা খালি ঘুরিয়া বেড়া সরস্বতী লাগে, সরস্বতী হাল্লা রে হাল্লা, ওই যায় পান্নি রে হাল্লা সরস্বতী, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, একটা একটা করে নামার যাও, মিডিয়া দিয়ে যাও। ওই তোর সরস্বতী কই? বুকের মধ্যে আছে ভাই, হেল্লা হেল্লা হাল্লা, ওলে ভিলা গিয়ে হাল্লা হাল্লা, অনেক যা যা। ये सब क्या देखना पड़ रहा है? চলে আসল ভিতর, দেখা পাচ্ছেন সাউডিয়ার সুস্বাগতম। এই হচ্ছে স্কুল, এটা হচ্ছে দেখা পাচ্ছেন গোটা স্কুল দেয়। তো আমার আস্তে আস্তে ঘুরি মা পিন্ডুদা বলে আছে, পিন্ডুদা চলো আমার ভিতর যাই বলে মেরে আছে, চলো 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 চলো, বজায় এগিয়ে যায় বজায় সরস্বতী করে, তোমার সরস্বতী নাই ওরে, বজায় এগিয়ে রে বজায়। ঠিক আছে ফাইনালি মানে ভিতর ঢুকবা দিচ্ছ, এলা হচ্ছে তোমার লা গোটা ডিটেলস অল ডিটেলস মানে ছবি কিসে করি। তো চলো এই যে গরিব নু নু
বুনু কেনাম চিস? ফাইনালি আমার আছে স্টেজের সামনে, আমার স্টেজ এই যে আমার স্টেজ সাউডিংহাট পিকের। হ্যালো গাইস, সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ও এত সুন্দর সরস্বতীর মতো লাগে। ও ইয়ার, তোমার জন্য তো একটা দরকার, সেটা বলতে পারবো না। কি কি সরস্বতীর জন্য কি দরকার? দেখা পাচ্ছেন এটা হচ্ছে আমার স্টেজ। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। স্যার কেমন আছো? না হচ্ছে হচ্ছে, এটা ইউটিউবে চলে যাবে ডাইরেক্ট। ব্লগার নাকি? হ্যাঁ, আই এম ব্লগার। হ্যাঁ, আমাদের রঞ্জিত প্রিয়, ও দৌলতে এক কাপ চা খাচ্ছে, আজকের প্রোগ্রাম কেমন লাগছে সাংবাদিক? ঠিক আছে স্যার, খুব ভালো হচ্ছে। আমার ভালো করে দেখো না, যাতে দর্শক বাকি বাড়ান হলে ভালো করে, আমার ভালো করে আমার ভালো। আচ্ছা স্যার, এত 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 রকমের যে আজ আয়োজন হচ্ছে, এত রকমের মানে জিনিস, হাত পোশাক, ডিজাইন, ডেকোরেশন, এত কিছু পিছনত কার হাত আছে স্যার? মন না সবারই রে, আমার সাহুডাঙ্গি হাইস্কুল হেডমাস্টার মশাই এবং যে যত টিচার স্টাফ আছে, তোমার এই পরিকল্পনা মানে সবার সবার অবদান আছে, এটা আশা করা যাচ্ছে। আচ্ছা, এই বছর কি 2023 সালে রাজ্য ব্লকের টপ বা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কিছু এরকম মানে আনুমানিক কোনো আশা করা যায়? না না, ওই ওই চিন্তা ভাবনা নিয়ে আমার এটা বাক, যাই হোক মানে আপাতত কোনো পুরস্কৃত হওয়ার আশা আছে? এখন আমার যে যে কমিটি যারা আছে, আমার কি ডিসিশন নেয় কিভাবে আমার দেয় ফার্স্ট সেকেন্ড থার্ড, ওটা আমার জানা নাই। আচ্ছা, আসবে যদি ভালো লাগে অবশ্যই কলেজ পজিশনে আসবো আমরা। কারণ আমার বেলায় 2017 সালের চ্যাম্পিয়ন হয়েছি, রাজ্য ব্লক চ্যাম্পিয়ন, এবছর কি হয় দেখা যাক। ঠিক আছে স্যার, অনেক কথা বলার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। হয়ে গেল ফাইনালি একটা ভাইয়ের লগত, তাহলে পুরা ভলেন্টিয়ার নাকি? ঠিক আছে, কাজ কর। আচ্ছা স্যার কেমন আছেন? ভালো। ঠিক আছে স্যার, রিপোর্টার সাউডিংহাট পিকের হাইস্কুলের আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রী চন্দন স্যার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। স্যার কেমন লাগছে? খুব ভালো, তোমরা যে এত সুন্দর আয়োজন। স্যার আপনি আমাদের বর্তমানে স্কুলের কি মানে কোন পদে আছেন? আমি তো স্কুলের মানে পরিচালন কমিটি সভাপতি হিসাবে আছি, কিন্তু আমি সভাপতি না, এজে আমি স্যার একটা প্রণাম করে আগে চৌকিদার হিসাবে আমি কাজ করি। আমরা যাই চৌকিদার না না, আমি তোমাদের দেখাশোনার দায়িত্বে আছি। হ্যাঁ, তোমরা ভালো থাকো এটাই আমি। ঠিক আছে স্যার। মুঝকো ঘর মেলা তুজো মেলা লো হো গয়া মে কাবিল তুজো মেলা। সো গাইস, ফাইনালি ম্যাম প্রপোজ করা হয়ে গেল, বাট অনেকজন ভাবেছেন যে ম্যামক প্রপোজ করেছে, এটা কিন্তু ওই মাইন্ডত বা ওই চিন্তাভাবনা কার নিবানান কি? ম্যাম আপনি বলে দিন একটু সবাইকে যে প্রপোজ করা মানে আমি ওই অ্যাঙ্গেলে বলিনি বা করিনি, সবাই বলুন দর্শকগুলোকে লজ্জা পাচ্ছে।
ফিন্ডুদা থ্যাংক ইউ। সো গাইস ফাইনালি এলাম হচ্ছে বাড়ি মুখোমুখি, মানে বাড়ি যাব, জাস্ট টাইম নাই। সব সরস্বতী বসে আছে, সব সরস্বতী দেখা পাইছেন? সরস্বতী গিলার একটা করে কার্তিক হলে ভালো লাগে। কার্তিক না কায়রা আছে, কার্তিক রাজারা আছে আছে, অ্যাকচুয়ালি কয় না ঠিক কোনে পরে যাবে, ঠিক আছে টাটা। আর সরস্বতী বসে আছে, সরস্বতী গিলার কার্তিক গিলা কই? কার্তিকগুলা পরে আসবে, টাইম হয়নি না, দেড়টা দুইটা তিনটা এরা আছে কি? ঠিক আছে, এই যে আরো সরস্বতী গিলা, এই যে সরস্বতী, ওই সরস্বতী, ও সরস্বতী, অনেক সরস্বতী রে। ঠিক আছে টাটা, বেড়ায় নাচ নাচ পাতে কমারিয়া বলে হায় হায়। ফাইনালি আমার গেট তো আর লিখলি বাজেছি, মানে এবার হচ্ছে আমার বাড়ির মুখোমুখি। এই যে কার্তিক, ও ভাই সরস্বতী, কার্তিক একসাথে জমে গেছে, ও মাই গড, যাও 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 ঘুরো ঘুরো। সো গাইজ ফাইনালি আমার বাড়ি যাবো, বাড়ি বাড়ি বাড়ি, অনেকক্ষণ আড্ডা মারলো তো অনেক খাট বাহান আর কি, ঠাট্টা অনেক কিছু করলু, এবার যাবো হচ্ছে বাড়ি। তো যাই হোক, অনেক কথাবার্তা হবে আমার লগত, বেশি কথাবার্তা না করি, চলো প্রকাশ বাড়ি যাবো তো। হ্যাঁ চল তাহলে বাড়ি চল, মেলার লোক যারা আছে সরস্বতী গিলা খালি বোঝাই রে, মুয়ে চিগাল, মুয়ে চিগাল, চকায় ধরা ধরা রে। সো যাই হোক বন্ধুরা, ফাইনালি পিকেরা হাইস্কুল থেকে আমি চলে আসলো, বাট তোমার লাগ আজিকার যে মেন অনুষ্ঠান, মেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা তোমাকে আমি তুলে দিতে পারি, কারণ সেই অনুষ্ঠানটা তুমি অ্যাটেন্ড করতে পারি, কারণ মোক দোকানত সারাদিন ধরব লাগে, কাম করিব লাগে, আর অলরেডি কিন্তু রাত্রিবেলা এক থেকে দেড়টা বাজে। আর যাই হোক, সাউডিংয়ের পিকের হাইস্কুলের সমস্ত টিচার শিক্ষক শিক্ষিকারা, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখছেন, আমি যদি কোনো ভুল শব্দ, ভুল ওয়ার্ড কিংবা ভুল কোনো ভিডিও করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। আর চ্যানেলটা নতুন দর্শক হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর তোমার লগত দেখা যায় ততক্ষণে নতুন কন্টেন্ট নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে ওর প্রিয় দর্শকগুলা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বেস্ট অফ লাক, জয় হিন্দ।